আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো বর্তমানে যুগে সবচেয়ে অত্যাধুনিক চিকিৎসা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি অথবা পিআরপি থেরাপি নিয়ে। তো আজকে আমরা পিআরপি থেরাপি কী, পিআরপি থেরাপি কীভাবে তো প্রস্তুত করা হয় এবং কোন কোন রোগে দেওয়া হয় এবং এর বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সবচেয়ে কমনলি পিআরপি থেরাপি সম্বন্ধে যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি আমরা উত্তর দেব। পিআরপি থেরাপি তার নামেই তার পরিচয়। পিআরপি শব্দের ফুল যদি আমরা মিনিং করি প্লাটিলেট রিচ প্লাজমা। আমরা সবাই জানি যে রক্ত সাধারণত দেখতে লাল রঙের হয়। এর মূল কারণ হচ্ছে যে রক্তে অধিক মাত্রায় হিমোগ্লোবিনযুক্ত ব্লাড অথবা লাল রক্তকণিকা থাকার কারণে এটাকে লাল দেখায়। কিন্তু রক্তে তিনটা অংশ থাকে, সাধারণত লাল রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লাটিলেট। এই প্লাটিলেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে ডেঙ্গু ভাইরাস দিয়ে যখন আমরা আক্রান্ত হই প্রচুর পরিমাণে প্লাটিলেট দেওয়ার প্রয়োজন পড়ে। সাধারণত রক্তের মধ্যে 2 থেকে 3 লাখ বা 3.5 লাখের মতো প্লাটিলেট থেকে থাকে প্রতি ML আমরা যদি হিসাব করি। আর সাধারণত এই প্লাটিলেট রিচ প্লাজমায় এই প্লাটিলেটের পরিমাণ থাকে সর্বনিম্ন 10 লাখ থেকে শুরু করে 20 লাখ পর্যন্ত থাকতে পারে। তো এটা বিশেষ মেশিনের মাধ্যমে এবং বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই প্লাটিলেট রিচ প্লাজমাটা তৈরি করা হয়। সাধারণত একজন রুগীকে আমরা সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় 20 থেকে 30 ML রক্ত কালেকশন করি এবং যার মধ্যে আমরা এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে রক্তটিকে জমাট বাঁধায় আমরা বিরত থাকি। এরপরে আমরা যেটা করি, বিশেষ প্রক্রিয়া এবং বিশেষ ধরনের টিউবের মাধ্যমে আমরা এই রক্তটিকে কালেকশন করে একটি বিশেষ পিআরপি মেশিনের মাধ্যমে আমরা ব্লাডটিকে বিভিন্ন স্তরে সেপারেট করি, যার মধ্যে খুবই অল্প পরিমাণে সাধারণত 4 থেকে 5 ML মতো আমরা প্লাটিলেট পরিমাণ বা অধিক ঘনত্বের প্লাটিলেটযুক্ত সাদা রঙের বা হালকা হলুদ রঙের আমরা ব্লাডটা কালেকশন করি, বাকি ব্লাডটি আমরা ফেলে দিই এবং সেই ব্লাডটি আমরা আমাদের চিকিৎসার জন্য ব্যবহার করে থাকি। সাধারণত এই পিআরপি থেরাপি কাদের জন্য? পিআরপি থেরাপি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটি আধুনিক আবিষ্কার। কারণ হচ্ছে আমরা শরীরে যে যখনই কোথাও কোনো আঘাত পাই বা কোনো জয়েন্টে প্রদাহ হয় সেই ক্ষেত্রে দেখা যায় যখন দীর্ঘদিন থাকে শরীরে নর্মাল যেই ন্যাচারাল হিলিং প্রসেস বা সেরে তোলার যে প্রক্রিয়াটা সেটা ব্যাহত হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই জায়গাগুলিতে আর্থ্রাইটিস বা বিভিন্ন ধরনের আঘাতটা পার্মানেন্ট হয়ে যায়। তখন আমরা যদি এই পিআরপি থেরাপি দেই বা প্লাটিলেট রিচ প্লাজমা দেই অধিক ঘনত্বের, তা ন্যাচারাল প্রক্রিয়ায় শরীরের মাধ্যমে সেটা সারিয়ে তোলে। সাধারণত কোন কোন রোগে আমরা এই পিআরপি থেরাপি দিয়ে থাকি? পিআরপি থেরাপির জন্য সবচেয়ে বেশি কমন ব্যবহৃত যেটা সেটা হচ্ছে যে আমাদের হাঁটুর ব্যথা বা হাঁটুর নি অস্টিওআর্থ্রাইটিস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া আমরা বিভিন্ন ধরনের জয়েন্টের আর্থ্রাইটিস আমরা দিতে পারি, টেন্ডন ইঞ্জুরি, লিগামেন্ট ইঞ্জুরি, মাসেল ইঞ্জুরি, বিশেষ করে যারা খেলোয়াড় বা ভারী পরিশ্রম করতে গিয়ে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের আঘাতগুলিকে দ্রুত সারিয়ে তোলার জন্য সাধারণত পিআরপি দেওয়া হয়ে থাকে। তো আমরা এই পিআরপি থেরাপি যখন দেই তখন পেশেন্টকে আমরা কিছু উপদেশ আমরা দিয়ে থাকি। সাধারণত এই পিআরপি কালেকশনের আগে রক্তের পরিমাণটা আমরা দেখে নিই যে তার রক্তের পরিমাণ কেমন থাকে এবং সেক্ষেত্রে আমরা প্লাটিলেটের পরিমাণও আমরা দেখে নিই। তো এই পিআরপি থেরাপি নিয়ে মানুষের অনেক ধরনের কৌতূহল রয়েছে এবং প্রশ্ন থাকে, যেমন এই পিআরপি থেরাপি আমাদের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে কি না। যেহেতু এই পিআরপি থেরাপি সাধারণত খুবই আপনার শরীরে নিজের শরীরের রক্ত মানুষের, সেখান থেকে আমরা প্লাটিলেট কালেকশন করে আমরা আবার তার শরীরেরই একটা অংশে বা জয়েন্টে বা যেখানে সমস্যা আছে সেখানে দিয়ে থাকি, সাধারণত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। তবে সেক্ষেত্রে হচ্ছে যে কোনো প্রসিডিওর বা আমরা চিকিৎসারই কিছু ইনফেকশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য আমরা সম্পূর্ণভাবে খুবই নিখুঁতভাবে এবং সম্পূর্ণ জীবাণুমুক্তভাবে এই প্রক্রিয়াটি করে থাকি। তো আধুনিক চিকিৎসার
উন্নতির কারণে সাধারণত দেখা যায় এই বিভিন্ন জয়েন্টের বা লিগামেন্ট বা বিভিন্ন সমস্যা এই পিআরপি থেরাপিটি আমরা মেশিনের মাধ্যমে দিয়ে থাকি। যেমন আমরা এর ক্ষেত্রে সর্বাধুনিকভাবে আমরা অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন আমরা ব্যবহার করে থাকি, যে আল্ট্রাসাউন্ড বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়ে থাকে, তার মাধ্যমে সঠিকভাবে আমরা নির্ভুলভাবে দিয়ে থাকি। এছাড়া আমরা সিআর মেশিন বা এক্সরে মেশিনের মাধ্যমে দেখে আমরা বিভিন্ন জয়েন্টে আমরা এপিআরপি দিয়ে থাকি। তো এপিআরপি সাধারণত আজকাল বিভিন্ন বিষয়ের ডাক্তার যারা আছেন, বিভিন্ন মেডিকেল সায়েন্সের বিভিন্ন বিষয়, যেমন স্কিন, তারপরে হচ্ছে চুল পড়া, বিভিন্ন সৌন্দর্যবর্ধন, এছাড়াও লিভার, বিভিন্ন জায়গার অর্গান রিজেনারেশন আমরা বলি, সেই সব জায়গায় আজকাল ব্যবহার হয়ে থাকছে এই ধরনের পিআরপি। তো এপিআরপি থেরাপি আসলে আমরা চাই যে এপিআরপি থেরাপিটা আরও ভবিষ্যতে পিআরপি থেরাপিটা সম্বন্ধে মানুষজন আরও জানুক, এই জন্য আমরা ভবিষ্যতে আরও এর নিয়ে আমরা আরও অনেক ধরনের আপনাদের প্রশ্নের উত্তর দিব আমরা। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্নের উত্তরগুলি দিয়ে থাকবেন, প্রশ্নগুলি দিবেন, আমরা উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।